পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাঁচছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামমা ইরানের ভূখণ্ড থেকে যে কোনো সময় ইসরায়েলের ভূখণ্ডে হিজবুল্লাহ হিজবুল্লার সঙ্গে এবার যোগ দেওয়ার হামাস ও ইরাকের মিলিশিয়া বাহিনী একে তো হিজবুল্লার কঠিন হামলা অন্যদিকে ইরানের হামলার হুমকিতে ব্যাপক আতঙ্কের মধ্যে রয়েছে ইসরায়েল তবে ইরানের হামলা থেকে ইসরায়েলকে বাঁচাতে বদ্ধপরিকর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বাঁচাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বড় শয়তান যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ তার পশ্চিমা মিত্ররা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম ফের ইসরায়েলি অবস্থানে হিজবুল্লার ব্যাপক ও ভয়ঙ্কর ড্রোন হামলা এরপরে জানাব পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন ইহুদিবাদী কস্যাই বেজর্মা নেতানিয়াহু আগুন নিয়ে খেলছে বলছে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানাবো হামাস প্রধানকে হত্যার পাল্টা জবাব সুনির্দিষ্ট এবং হিসাব করে দেয়া হবে বলছে ইরান জানিয়ে দিব ইসরায়েলের সাবেক সামরিক কর্মকর্তার মন্তব্য রাজনৈতিক কারণে নেতানিয়াহু গাজা যুদ্ধ বন্ধ করতে চান না এবং সর্বশেষ জানিয়ে দিব এফ সিক্সটিন যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার পর বিমান বাহিনীর প্রধানকে বরখস্ত করলেন জেলোনস্কি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আপনি যদি ইসরায়েলের ভূখণ্ডে ইরান সহ তার প্রক্সি বাহিনীর হামলাকে সমর্থন করে থাকেন তাহলে কমেন্টস বক্সে ইয়েস লেখে জানিয়ে দিন আপনার মতামত আর যদি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দৃঢ়তার সঙ্গে ঘৃণা করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল অধিকৃত ফিলিস্তিনের উত্তর অঞ্চলে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ লেবানিস মিডিয়া আল মায়াদিন জানিয়েছে হিজবুল্লাহ নতুন এই আক্রমণের পর অধিকৃত উত্তর ফিলিস্তিনের আল জলিল সতর্কতা সাইরেন শোনা গেছে ইসরায়েলি সূত্র জানায় হিজবুল্লাহ ড্রোন হামলার পর কিরিয়াত সামনায় সাইরেন শোনা গিয়েছিল বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি গণমাধ্যম এস বাউ জানিয়েছে উত্তর ফিলিস্তিনে আল জলিল অঞ্চলে কাফারা গিলাদি এলাকায় একটি ড্রোন বিস্ফোরণের খবর পাওয়া গেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল গত অক্টোবরে গাজা এবং দক্ষিণ লেবাননের বিরুদ্ধে দখলদার শাসকের আক্রমণের প্রতিশোধ হিসাবে ইসরায়েলি সামরিক অবস্থানে নিয়মিত হামলা চালিয়ে আসছে ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলের তীব্র নিঃশংসতার প্রতিশোধ হিসাবে হামাজ গত বছরের সাত অক্টোবর দখলদার সরকারের বিরুদ্ধে নজিরবিহীন অভিযান চালানোর পর থেকে অবরুদ্ধ গাজায় নিঃশংস আগ্রাসন শুরু করে ইসরায়েল দখলদার সরকার ঘনবসতিপূর্ণ ও ভূখণ্ডে সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে এবং সেখানে বসবাসকারী বিশ লাখেরও বেশি ফিলিস্তিনি জ্বালানি বিদ্যুৎ খাদ্য ও পানি বন্ধ করে দিয়েছে সেই সঙ্গে ইসরায়েলি বাহিনীর নৃশংস আগ্রাসনে এ পর্যন্ত চল্লিশ হাজার জন ফিলিস্তিনি নিহত হয়েছে সূত্র মেহর নিউজ এজেন্সি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধকে অধিকৃত পশ্চিম তীর এবং তার বাইরে সম্প্রসারণের জন্য ইহুদিবাদী ইসরায়েলের কঠোর নিন্দা করেছে হাকান ফিদান গতকাল স্লোভনিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন ইসরায়েল কেবল গাজায় গণহত্যায় চালাচ্ছে না বরং এটি এখন এই যুদ্ধকে পশ্চিম তীর লেবানন এবং সম্ভাব্য অন্য দেশগুলোকে শত্রু হিসাবে বিবেচিত করছে। যা আমরা বুঝতে করতে পারি। ইসরায়েলের বিরুদ্ধে ইহুদিবাদীদের অপরাধ বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তুর্কি মন্ত্রী উল্লেখ করেন যে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে অবরুদ্ধ গাজা উপত্যকায় পরিকল্পিতভাবে মানুষকে খুলদার মুখে ফেলেছে তিনি বলেন ইসরায়েল হাসপাতাল মসজিদ স্কুল গির্জা বোমা হামলা চালিয়ে মানবিক মূল্যবোধকে পদদলিত করেছে হাকান ফিদান বলেন ইসরায়েলের যুদ্ধবাস ইহুদিবাদী কষ্যায় বেজমা নেতানিয়াহু সরকার আগুন নিয়ে খেলছে এই বিপজ্জনক খেলা তার অবস্থান সমগ্র অঞ্চলের ভবিষ্যৎকে বিপন্ন করছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি ইতালির পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন গত মাসে তেহরানি হামাসের রাজনৈতিক নেতার হতার পাল্টা জবাব হবে অনিবার্য সুনির্দিষ্ট ও হিসাব করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আরাকাচি ও ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানির মধ্যে ফোনালাপ হয়েছে বলে জানিয়েছে পাশাপাশি ওই মন্ত্রণালয় আরাকাচিকে উদ্রিক্ত করে বলেছে ইরান অস্থিরতা বৃদ্ধি করতে চায় না তবে তারা একে ভয় পায় না ইরান হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে তবে ইসরায়েল এই অভিযোগকে স্বীকার বা প্রত্যাখ্যান কিছুই করেনি ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা ভূখণ্ডের যুদ্ধ এবং ইসরায়েলি বাহিনীর উপর লেবাননের ইরান সম্পৃক্ত হিজবুল্লাহ জঙ্গিদের মধ্যে অন্তঃসীমান্ত সংঘর্ষের পাশাপাশি এই হত্যা বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা ও সম্ভাবনা তৈরি করেছে মন্তব্যের পর ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে রবিবার এ সময় উভয় পক্ষই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইহুদিবাদী বেজমা নেতানিয়াহু মন্ত্রিসভার বৈঠকে বলেছেন আমরা হিজবুল্লাকে চমকে দেওয়ার মতো বিধ্বংসী আঘাত করেছি উত্তরাঞ্চলে পরিস্থিতি বদলের লক্ষ্যে এটা আরেকটা ধাপ এবং আমাদের বাসিন্দারা নিরাপদে তাদের বাড়ি ঘরে ফিরেছেন এবং পুনরায় বলছি এটাই শেষ কথা নয় ইসরায়েলের উপর পুনরায় হামলা শুরু করেছে হিজবুল্লাহ তাদের কমান্ডার ফোয়াদ শকোরকে গত মাসে বৈরুতে ইসরায়েল হত্যা করেছিল এই হামলাকেই সেই পাল্টা জবাব বলে অভিহিত করেছে। উল্লেখ একটি ফুটবল হিজবুল্লা জন শিশু ও কিশোরের উপর হামলা চালিয়ে হত্যা করার জন্য ইসরায়েল ফোয়াদকে দায়ী করেছে হিজবুল্লাহ বলছে ইসরায়েল আরো ভেতরে বিভিন্ন লক্ষ্য বস্তুতে নতুন হামলা চালানো হবে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রী লয়ড অস্টিন আঞ্চলিক অস্থিরতার মধ্যে মধ্য যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে জোরদার করতে বিমান বাহিনীর দুটি মোকাবেলা দল মোতায়েন করার নির্দেশ দিয়েছে জয়েন্ট চিফ অফ স্টাফ এর চেয়ারম্যান এয়ারফোর্স এর জেনারেল সিকিউ ব্রান এই অঞ্চলে সফর করেছে এবং তিনি ইসরায়েল মিশর ও জর্ডানে যাবেন বলেও ধারণা করা হয়েছে ইসরায়েলের সাবেক সামরিক কর্মকর্তার মন্তব্য এহুদিবাদী ইসরায়েলের বেজন্মা কষাই কঠোর নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী রাজনৈতিক কারণে গাজায় যুদ্ধ শেষ করতে চান না সাম্প্রতিক দিনগুলোতে দখলকৃত অঞ্চলগুলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেজনমা নেতানিয়াহুর নীতির বিরুদ্ধে প্রতিবাদের নতুন ঢেউ শুরু হয়েছে ইহুদিবাদী বিক্ষোভকারীরা ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলোর সঙ্গে যুদ্ধবিরতি এবং ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য অবিলম্বে একটি চুক্তির দাবি করেছে আল জাজিরার উদৃত্ত অনুসারে ইহুদিবাদী শাসনের সামরিক অপারেশন শাখার সাবেক প্রধান বেজনমা নেতানিয়াহুর কর্মক্ষমতার সমালোচনা করে বলেছেন গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করার বিষয়ে নেতানিয়াহুর যে তাকে নেটশারিম এবং ফিলাডিফিল অখের গুরুত্বকে অতিরঞ্জিত করে চলেছে তিনি বলেন এই অতিরঞ্জন মাধ্যমে নেতানিয়াহু বন্দীদের বিনিময়ের গুরুত্ব কমানোর চেষ্টা করেছে ইহুদিবাদে ইসরায়েল সাবেক ওই সামরিক কর্মকর্তা বলেছেন তাড়াতাড়ি শেষ করতে চান না যখন নেট সারিম এবং ফ্লাডিফিয়া অখে সেনাবাহিনী অবশিষ্ট থাকা ইসরায়েলের পরিস্থিতি আগের চেয়েও খারাপ হচ্ছে এফ সিক্সটিন বিধ্বস্ত হওয়ার পর বিমান বাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন জেলনস্কি রাশিয়ার ভূখণ্ডে বোমা হামলার সময় একটি এফ যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার পর ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মাইকোলা ওয়ালেসচুকে বরখাস্ত করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলুনুস্কি ঘটনার চার দিন পর ওয়ালেস্টুসকে বরখাস্ত করা হয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে সম্ভবত এফ বিমান দুর্ঘটনার সাথে সম্পর্ক থাকার কারণে বরখাস্ত করা হয়েছে ওই ঘটনায় বিমানের পাইলট মেস মারা গেছেন জেলুনুস্কি এক ভাষণে বলেন আমাদের মানুষকে রক্ষা করতে হবে কর্মীদের রক্ষা করুন আমাদের সমস্ত সৈন্যর যত্ন নিন তিনি জোর দিয়ে বলেন কি তার সন্ত্রাসী বাহিনীর কর্মকাণ্ড স্তর শক্তিশালী করতে হবে ইউরোপের কয়েকটি দেশ ইউক্রেনকে মার্কিন নির্মিত এফ সিক্সটিন যুদ্ধ বিমান দিয়েছে তবে ব্যবহারের প্রথম দিকেই দুর্ঘটনার কবলে পড়লো এফ সিক্সটিন যুদ্ধ বিমান মার্কিন বিশেষজ্ঞরা যুদ্ধ বিমানটির মারাত্মক দুর্ঘটনায় পড়ার কারণ তদন্ত করছে